দেখুন, লঙ্কানদের মায়ের খেয়ে বুক ভরা কষ্ট নিয়ে একই বললেন টাইগার ভক্ত শোয়েব। বহু আলোচনা সমালোচনার ম্যাচে দাগ রয়ে গেল আরও একটি। শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর গ্যালারিতে হামলার শিকার হলেন বাংলাদেশ ক্রিকেটের আইকনিক সাপোর্টার শোয়েব আলী বুখারি। লঙ্কানদের মার খেয়ে বুক ভরা কষ্ট নিয়ে একই বললেন টাইগার ভক্ত শোয়েব। হারের পর শ্রীলঙ্কান সমর্থকরা তার উপর হামলা করেন বলে জানান শোয়েব। ম্যাচের শেষ ওভারে মাহমুদুল্লার বিপরীতে ব্যাটিংয়ে জয় পায় বাংলাদেশ। ঘরের ফাইনাল খেলার স্বপ্ন ভেঙে যায় শ্রীলঙ্কার, সেই দুঃখটাই হয়তো সইতে পারেনি তারা। হামলা করে বসেন শোয়েবের উপর। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটে পরিচিত মুখ শোয়েব। বাগের সাজে গ্যালারিতে দেখা যায় তাকে। ক্রিকেটের প্রতি ভালোবাসা ও উন্মাদনার কারণে দেশে বিদেশে পরিচিত মুখ তিনি। নিদাহাস ট্রফিতে বাংলাদেশকে সমর্থক জুগিতে শ্রীলঙ্কায় পাড়ি জমান শোয়েব। বাংলাদেশের ফাইনাল নিশ্চিত করা ম্যাচ শেষে শোয়েব নিজেই জানান তার উপর হামলার কথা। তার দাবি, মাঠে উপস্থিত দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের সামনেই হামলার শিকার হয়েছেন তিনি। এ সম্পর্কিত আরও খবর, শোয়েবের বর্ণনা মতে হামলার পর নিরাপত্তার জন্য দৌড়ে যান কর্মরত পুলিশ সদস্যদের কাছে। এ সময়ও তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন লঙ্কান সমর্থকরা। তার অভিযোগ, পুলিশ সদস্যরা দেখেও কিছুই বলেননি। শোয়েব বলেন, প্রশাসনের সামনে এভাবে হামলা করলো, ওরা চেয়েছে দেখল, তবে বাংলাদেশ ম্যাচ জিতেছে, এটাই আমার কাছে বেশি।